মাগুরায় শতবর্ষের ঐতিহ্যবাহী জাগলার মেলা হয়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত। শ্যামা পুজো উপলক্ষে এই মেলার আয়োজন হলেও এতে অংশ নেন সকল ধর্মের মানুষ, হয়ে উঠে উৎসব আর আনন্দের প্রাঙ্গণ। মাগুরা প্রতিনিধি সঞ্জয় রায় চৌধুরী পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন শাহনাদ বাবু। মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামের পুকুর মাঠে শতবর্ষ ধরে আয়োজন করা হচ্ছে ঐতিহ্যবাহী এই মেলার। হিন্দু সম্প্রদায়ের শ্যামা পূজা উপলক্ষে এর আয়োজন করা হয়। মঙ্গলবার দিনব্যাপী চলে মেলার নানা আয়োজন। মেলা প্রাঙ্গণে প্রতিমাকে ঘিরে আনন্দে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা, আর অন্য ধর্মের মানুষরাও ভিড় জমান মেলায়। এলাকার লোকজন সবাই মিলে মিশে আমরা মেলা যাবো। মেলার আয়োজকরা জানান, 100 বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই মেলা। সব ধর্মের মানুষের অংশগ্রহণে হয়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত। প্রতি বছরই এই পূজার পরের দিন আমরা এখানে মেলা দেখি এবং এটা খুব জাঁকজমকপূর্ণ মেলা হয় এখানে। মেলায় বিভিন্ন পণ্য সামগ্রী ও নানা ধরনের মিষ্টান্নের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। দিন আর রাত মানুষের ভিড়ে মুখরিত হয়েছে মেলা প্রাঙ্গণ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।